হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ব্রকোলির সবজি বানিয়ে দেখাবো একেবারে গ্রেভি বালিও না একেবারে শুকনো ভাজিও না একটু ভেজা ভেজা হালকা মশলাদার আর খুবই টেস্টি ভাতের সাথেও আর রুটির সাথেও দুটোর সাথেই খুব সমানভাবে চলবে খুবই টেস্টি হবে খেতে আর ব্রকলির স্বাস্থ্যগুণও একেবারে বজায় থাকবে চলুন ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হবে আমি প্রায় তিনশো গ্রাম মতো ব্রকোলি নিয়েছি আর ব্রকোলিগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আর ব্রকোলির গোড়া অংশের ভেতরের যে মাংস অংশটা থাকে সেটা আমি নিয়ে নিয়েছি ওপর থেকে ছিলে তো ব্রকোলিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার চলুন কড়াইয়ে তেল দিয়ে দেওয়া যাক দু চামচের মতো তেল দিয়ে নিচ্ছি হিট আমি বেশি করিনি মিডিয়াম টু লো হিটে আছে এখন তেলটা হালকা গরম হতে দেব তারপরে দিয়ে দেব এর মধ্যে জিরে আর হিং আধা চামচ জিরে দিয়েছি আর এক চুটকির মতো হিং দিয়ে দেব এবার জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেব কেটে রাখা রসুন এখানে দেড় চামচের মতো হবে ছোট ছোট করে কেটে নিয়েছি হিটটা আমি কম করে রেখেছি এই জন্যই যাতে রসুনটা পুড়ে না যায় বেশি গরম তেলে রসুন দিলে একেবারে সঙ্গে সঙ্গে পুড়ে যায় এই জন্য রসুনটাকে আমি দশ পনেরো সেকেন্ডের জন্য ভেজে নিলাম আর তারপরে দিচ্ছি আমি এখানে দুটো পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটেছি আপনি চাইলে স্লাইস করেও কাটতে পারেন কোনো অসুবিধা নেই আর পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই হালকা ট্রান্সপারেন্ট কালার হয়ে গেলেই তার মধ্যে আমরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো মাঝখান থেকে চিঁড়ে রাখা আর একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দেবো টমেটোটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর টমেটো দেওয়ার পরে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ একটু মিশিয়ে নিচ্ছি তারপরে আমরা পাউডার মশলাগুলো দেব তো সবার আগে আমি এখন দিচ্ছি হলুদ ওয়ান ফোর টি স্পুন আমি দিচ্ছি হলুদ গুঁড়ো আর এক টি স্পুন দিচ্ছি আমি ধনে গুঁড়ো এর সাথে দিচ্ছি আমি স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটাতে কালারটা সুন্দর হবে তাই ভালো করে মিশিয়ে নেব গরম মশলাও দেব আমরা কিন্তু গরম মশলাটা আমি লাস্টে দেব এখন দেব না তো ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিচ্ছি আমি মিডিয়াম টু লো হিট করে যতক্ষণ নাকি টমেটোটা ভালো করে সফট হয়ে যাচ্ছে আর মশলা মধ্যে থেকে তেলটাও রিলিজ হয়ে যাবে ততক্ষণে তো দেখুন এখন কিন্তু মশলাটা ভালো করে রান্না হয়ে গেছে টমেটো সফট হয়ে গেছে তো এখন ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন আমরা ব্রকলিগুলো দিয়ে দেব। ব্রকলি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমরা ঢেকে ঢেকে রান্না করব। আর এখনও কিন্তু হিটটা মিডিয়াম বা মিডিয়াম থেকে লোতেই রাখতে হবে হিট বেশি করা যাবে না নইলে নিচে থেকে পুড়ে যাবে আর ভালো করে রান্না হবে না ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব আর মাঝে মাঝে ঢাকনা সরিয়ে অবশ্যই নেড়ে নিতে হবে আর চেক করতে হবে তো এখন দেখুন মাঝে আমি দু তিনবার ঢাকনা সরিয়ে নেড়ে নিয়েছি আর চেক করেছি আর ব্রকোলির মধ্যে থেকে যথেষ্ট জল বেরিয়েছিল জলটা শুকিয়ে গেছে কিন্তু তাতেও কিন্তু ব্রকোলিগুলো সিদ্ধ হয়নি এই জন্য আমি এখন একটুখানি জল দিচ্ছি যদি আপনি গ্রেভি বানাতে চান মানে তরকারি বানাতে চান তাহলে জলটা বেশি করে দিলেই হবে এই সবজিতেই আপনি গ্রেভিওয়ালি সবজি বানাতে পারবেন কোনো অসুবিধা হবে না কিন্তু আমার গ্রেভি চাই না তো আমি অল্প একটু জল দিয়েছি যাতে এই জলেই ব্রকোলিটা সিদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায় তো এখন লাগভাগ নাইনটি ফাইভ মতো রান্না হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে একটুখানি বাকি আছে মানে একটুখানি মানে এক দেড় মিনিটের মতো একেবারে ফুললি সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি কী করবো একটুখানি গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে দিচ্ছি আমি মোটামুটি হাফ টি স্পুন মতো আর এর সাথে সাথে দেব আমি কিছু ফ্রেশ ধনে পাতা কুচি করে রাখা গরম মশলা আর ধনে পাতা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপরে মোটামুটি এক দেড় মিনিটের জন্য আবারও ঢেকে দেব। এবার আমি হিটটাকে একটু বাড়িয়ে দেব কারণ আমি এই জলটাকে একটু শুকিয়ে নেব এখন আর ঢাকনা না লাগালেও চলে কিন্তু আমি তাও একটু ঢেকে দেব পুরোপুরি শুকাবো না তাই একটু ভেজা ভেজা থাকবে তো মোটামুটি দু মিনিট হয়ে গেছে আর এখন দেখুন এই হচ্ছে আমার সবজির টেক্সচার আর এটা আমার জন্য একদম পারফেক্ট আমি এরকমই চেয়েছিলাম একটু নেড়েচেড়ে এখন আমি হিটটা বন্ধ করে দেব। সবজি একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে একেবারেই কোনো কাঁচা নেই আর বেশি ওভারকুকও করব করবো না যাতে নিউট্রিয়েন্ট ভ্যালুটা বজায় থাকে তো দেখুন বন্ধুরা আমাদের সুপার টেস্টি আর সুপার ইয়ামি হেলদি ব্রকোলির সবজি তৈরি হয়ে গেছে আপনি এটা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন বা রুটির সাথেও পরিবেশন করতে পারেন দুটোর সাথেই খুবই টেস্টি লাগবে খেতে অবশ্যই রেসিপিটি ট্রাই করুন বন্ধুরা আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও পছন্দ হলে একটা লাইক করুন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই